এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে বড় খবর। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, সাগরে তৈরি হলো নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরে আবহাওয়ার আমূল পরিবর্তন। আগামী চার থেকে পাঁচ দিন একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গে আট জেলায় অতি প্রবল বৃষ্টির সতর্কত জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী লেটেস্ট খবরগুলির আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। এবার দেখে নেওয়া যাক এক নজরে। নিম্নচাপের জের রাজ্যে আবহাওয়ার ভোল বদল, সপ্তাহান্তে সতর্কতা জারি অতি ভারী বৃষ্টির। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হলেও বাকি রাজ্যে অতিরিক্ত আর্দ্রতার কারণে বেশ অস্বস্তিকর পরিস্থিতি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘে থাকার সম্ভাবনা। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার নাগাদ উপরের পাঁচ জেলার সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত পাহাড়ের জেলাগুলিতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আবারও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় কিছুটা বৃষ্টি হলেও তা বর্ষার ঘাটতি কমাতে যথেষ্ট নয়। রবিবার শহরে বৃষ্টি দেখা মিলতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি রবিবারের পর থেকে বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া।